শ্রী চৈতন্য অনেক শিক্ষা মানে প্রতি পদে পদে তিনি দিচ্ছেন প্রভুপাত যখন ভ্রমণ করতেন প্রতি পদে পদে এরকম শিক্ষা দিতেন প্রভুপাত একবার হাঁটছেন হাঁটতে হাঁটতে ওনার হাতে তো একটা লাঠি থাকে লাঠিটা দিয়ে বরফটাকে এরকম এরকম করে ভাঙছেন তা অনেকে কৌতূহলী জিজ্ঞাসা করছে প্রভুপাত আপনি কি করছেন বলছেন যে ও ওর স্বাভাবিক ধর্ম থেকে বিচ্যুত হয়ে গেছে ওকে স্বাভাবিক ধর্মে ফিরিয়ে আনছি জীবের ধর্ম হচ্ছে কৃষ্টের সেবা করা কিন্তু জীব ভাবছি আমি ভগবান তো এ মানে হৃদয়টা কঠিন হয়ে গেছে জল স্বাভাবিক তরল নিম্নগামী কিন্তু এ বরফ হয়ে গেছে কঠিন হয়ে গেছে এ স্বাভাবিক ধর্মে ফিরিয়ে আনছি হঠাৎ হাঁটতে হাঁটতে প্রপাত বলছে দেখো এটার সঙ্গে ওটার কি পার্থক্য অর্থাৎ কিছু শুকনো ঘাস একটা হচ্ছে একটা সবুজ ঘাস কি পার্থক্য আছে না একটা মাটি থেকে আলাদা হয়ে গেছে আর একটা হচ্ছে মাটির সঙ্গে যুক্ত আছে সেরকম যে ভগবানের সঙ্গে যুক্ত আছে সে সতেজ যে ভগবানের সঙ্গে যুক্ত নেই সে হচ্ছে নিস্তেজ বা তার চেতনাটা জড়ো হয়ে গেছে প্রকৃত চেতনা হচ্ছে কৃষ্ণ চেতনা প্রপা সমুদ্রের তীরে হাঁটছেন হাঁটতে হাঁটতে ওনার সঙ্গে এরকম মোটা একজন আছে তার নাম ব্রহ্মানন্দ স্বামী সঙ্গে সঙ্গে বলছেন ব্রহ্মানন্দ ওকে কাকে একটা কাঁকড়া বলে কাঁকড়া ধরো স্বামীজি বলেছেন মানে দেখুন কোন বিচার নেই কিন্তু কেন ধরবো আমি বৈষ্ণব হ্যাঁ না নিশ্চয় একটা উদ্দেশ্য আছে সঙ্গে সঙ্গে ধরতে গেছে ধরতে গিয়ে পড়েও গেল জলে কিন্তু কাঁকড়াকে আর ধরা হলো না বলে দেখো তোমাকে এত ভগবান এত বড় একটা শরীর দিয়েছে ছোট্ট একটা কাঁকড়াকে তুমি ধরতে পারলে না পারলাম না খুব লজ্জিত হয়েছেন অনুতপ্ত হচ্ছেন যে গুরুদেবের আদেশটা পালন করতে পারলাম না বলে কেন পারলে না বলো তো এই জন্য পারলে না ও যদিও ক্ষুদ্র কিন্তু ও সাগরের আশ্রয় গ্রহণ করেছে তাই তুমি এত বড় হওয়া সত্ত্বেও তাকে কোনো ক্ষতি করতে পারলে না ধরতেই পারলে না ঠিক সেই রকম মায়া যতই শক্তিশালী হোক না কেন মানে তোমার মতো যতই শক্তিশালী হোক না কেন যদি জীব ক্ষুদ্রও হয় সে যদি করুণা সিন্ধু ভগবানের চরণে শরণাগত হয় তার আশ্রয় থাকে মায়া তার কিছুই করতে পারে না এই জন্যেই ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন দৈবী হেসা গুণময়ী মায়া দুরত্বয়া মামে বেজে প্রাপদন্তে মায়া মেতাম তরন্তিতে এইভাবে আচার্যগণ তারা আচরণের মাধ্যমে আমাদের শিক্ষা দেন যে কিভাবে সর্বদাই আমরা ভগবানের চরণে শরণাগত হয়ে থাকতে পারি ভক্ত সঙ্গে থাকতে পারি